ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। দেবর্ষি নারদ ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বলেছেন, একজন জ্ঞানের সিন্ধু একজন প্রেমের সিন্ধু। ব্যাসদেব জ্ঞানের সিন্ধু, ভগবানের জ্ঞানাবেশের অবতার, ভগবানের শক্তির আবেশ হয় তাকে কি বলে? আবেশ অবতার বলে। ব্যাসদেবের মধ্যে জ্ঞান শক্তির আবেশ হয়েছিল, তাই ব্যাসদেব ভগবানের অবতার। আবার নারদের মধ্যে ভক্তি শক্তির আবেশ হয়েছিল, তাই নারদকে বলা হয় ভগবানের ভক্ত অবতার। দেবর্ষি নারদ বলছেন, প্রেমের সিন্ধু দেবর্ষি নারদ ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বলছেন, চিত্তানাং মাত্রাস্পর্শে ছয়ামহু ভবসিন্ধু প্রবদিষ্ট হরিচর্যানু বর্ণনম। ভবসিন্ধু ভগবানের পৃথিবী, পৃথিবীটাকে তুলনা করলেন সিন্ধুর সঙ্গে, সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। এই জগতে সমুদ্র গেছেন তো, এ পার থেকে ও পার দেখা যায় না, তার তল খুঁজে পাওয়া যায়। তথাপি কিন্তু এই জগতের সমুদ্রের পাড়ে পৌঁছানো যায় না, আবার তলেরও সন্ধান পাওয়া যায়। কিন্তু সংসার সিন্ধু এমনই, যার পার খুঁজে পাওয়া যায় না, যার তল খুঁজেও পাওয়া যায় না। কারণ এই সংসার তো জলের সংসার নয়, জলের সমুদ্র নয়, বাসনার সমুদ্র। এই বাসনা শেষ হয় না, এমনই না, একটার পর একটা বাসনা আসে আর মানুষকে সংসারে নিক্ষেপ করে। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরী শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। অপারে সংসারে পার দেখা যায় না সংসার সমুদ্রে, এ সমুদ্রের পার দেখা যায় জলের সমুদ্রে। জাহাজে করে আপনি গেলেন একদিন একদিন অপর পারে পৌঁছে যাবেন, কিন্তু সংসার সমুদ্র পারে অপারে সংসারে এবং দুস্তরণীয় দুস্তর। যদি বা সংসার সমুদ্র অতিক্রম করতে হয় তাহলে বড় কষ্টে অতিক্রম করতে হয়। কীরকম একবার জন্ম একবার মৃত্যু সংসার, পুনরপি জননং পুনরপি মরণং। একবার জন্ম হল, সে জন্মের পর কত দুঃখ কষ্ট ক্লেশ ভোগ করলাম, কিন্তু অন্তরে বাসনা নিয়ে প্রাণ পরিত্যাগ করলাম। আবার যেমন কর্ম যেমন অন্তরে বাসনা, সেই অনুযায়ী আবার জন্ম হল, আবার সে জন্মে জন্মগ্রহণ করলাম, আবার সে জন্মে কত ক্লেশ কিছু সাধন করলাম, আবার বাসনা নিয়ে প্রাণ চলে গেল। ভালো সংসার পেলাম না, ভালো ঘর পেলাম না, ভালো বর পেলাম না, টাকা পয়সা পেলাম না, অন্তরে বাসনা থেকে গেল, আবার পরজন্মে আসতে হবে। বাসনা নিয়ে মরলে আবার আসতে হবে, আবার যেমন যেমন কর্ম করেছেন তেমনি তেমনি কর্ম ফল ভোগের জন্যে জন্ম পরিগ্রহ করতে হবে। তাই পুনরপি জননং পুনরপি মরণং, একবার জন্ম একবার মৃত্যু। পুনরপি জননী জঠরী, আবার জননী জঠরী কত ক্লেশ ভোগ করতে হবে, কত ক্লেশ। নমাস দশ দিন যখন গর্ভে থাকবেন কথা বলতে পারেন না, কিছুই বলতে পারেন না, যে সুখ দুঃখের কথা বলতে পারেন না, মায়ের ছোট্ট পক্ষীর মধ্যে থেকে কত ক্লেশ ভোগ করতে হবে। আবার জন্মগ্রহণ করার পরও তখন কত অসহায়, মা খাইয়ে দিলে মায়ের সহায় তপিষ্ট হবে, সেখানে একটা প্রাণীকে তাড়াবার পর্যন্ত মশাকে তাড়াবার পর্যন্ত ক্ষমতা শিশু থাকে না। আবার আস্তে আস্তে যখন বড় হয় তখনও কত আধি ব্যাধি এসে আক্রমণ করে থাকে। আবার যখন বার্ধ হয়ে যায় তখন জ্বরা আক্রমণ করে, তখন আর কত কষ্ট ভোগ করতে হয়। শুধু দেহের ব্যাধি নয়, মনেরও ব্যাধি ভোগ করতে হয়। দেহ আর মন এই দুইটিতে মানুষ, তাহলে দেহের যেমন কষ্ট ভোগ করতে হয় মনেরও কষ্ট, মনেরও অসুখ আছে। শুধু দেহের অসুখ নয় মনেরও অসুখ, দেহের অসুখ যেমন আছে মনের অসুখ। সে দেখবেন দু রকমের ডাক্তার আছে,
দেহের অসুখ হলে আরেকজন ডাক্তার, আর মনের অসুখ হলে আরেকজন ডাক্তার। কারণ আমাদের দেহ আর মন দুইই মানুষ তো। তাহলে একবার দেহের যে পীড়াটাকে কী বলে তা বলে ব্যাধি, আর মনের যে পীড়া তা কী বলে আধি। এই আধি ব্যাধিতে দীপ চর্চরিত নিরন্তর জর্জরিত হচ্ছে, এই নাম সংসার। সংসার মানে ক্লেশ, নিরন্তর ক্লেশ। দুঃখালয়ম অশাশ্বত, দুঃখের আলয় যেটুকু সুখ পাওয়া যায় সেটাও থাকে না। অশাশ্বত মানে কি? শাশ্বত মানে যা চিরকাল থাকে, আর অশাশ্বত মানে চিরকাল থাকে না। বাড়ি ঘর ধন টাকা পয়সা দেখলে কিছুদিনের মধ্যে থাকবে, আবার কিছুদিনের মধ্যে দেখলেন 10 বছর আগে আপনার যে আর্থিক অবস্থা ছিল 10-20 বছর আগে সে আর্থিক অবস্থা আপনার। তাহলে দেখুন যে সুখ পেয়েছেন 20 বছর আগে 20 বছর আগে, দেখ পরে 20 বছর পরে আর সেই সুখটা কোথায় পারি? 20 বছর যে ছিল না, 10-15 বছর। তাহলে যেমন সুখটা কেমন সেটা অশাশ্বত, দুঃখটাও যেমন থাকে না সুখটাও কেমন থাকে। সারা জীবন কেউ দুঃখ ভোগ করে না, আবার সারা জীবন কেউ সুখ ভোগ করে না। একবার সুখ চক্রবত পরিবর্তন দে দুঃখানিচ সুখানিচ, চাকা যেমন ঘুরছে একবার ঊর্ধ্ব থেকে নিচে নামছে আবার নামাটা উপরে উঠছে, ঠিক তেমন মানুষের জীবনে একটা উত্থান আর পতন, উত্থান আর পতন, চক্রবত সুখ দুঃখ ঘুরছে। এই সুখ দুঃখের আঘাতে জীব চলে থাকে, এ তো ধ্যা তুল চিত্তানাম মাত্রা স্পর্শের ছয়াম। জীব আতুর চিত্ত সুখ দুঃখের আঘাতে জীব শান্ত ক্লান্ত, অন্তরে এত বাসনা সেই বাসনা তার মিটছে না। আতুর চিত্ত একাদশ ইন্দ্রিয় দিয়ে পঞ্চ বিষয় ভোগ করবার চিত্ত আতুর, একাদশ ইন্দ্রিয় আছে 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় আর 1টা অন্তরেন্দ্রিয়, যার দ্বারা জিনিসের জ্ঞান জন্মায়, পদার্থের জ্ঞান জন্মায়, তাকে কী বলে জ্ঞানেন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 4টি দিয়ে চোখ দিয়ে রূপের জ্ঞান জন্মায়, কান দিয়ে শব্দের জ্ঞান জন্মায়, নাসিকা দিয়ে ঘ্রাণের জ্ঞান জন্মায়, জিহ্বা দিয়ে রসের জ্ঞান জন্মায়, ত্বক দিয়ে স্পর্শের জ্ঞান জন্মায়। আর 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করি, বাক পানি পদ বায়ু পোষ, এই 5টা হলো কর্মেন্দ্রিয় আর 5টা হলো জ্ঞানেন্দ্রিয়, আর 1টা অন্তরিন্দ্রিয় মানে মন, মনটাকে বলা হয় অন্তর ইন্দ্রিয়। তাহলে মোট 11টা ইন্দ্রিয়, আর বিষয় কটা? বিষয় 5টা, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। এই 11টা ইন্দ্রিয় দিয়ে আমরা কী ভোগ করি? পঞ্চ বিষয় ভোগ করি, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চ বিষয় ভোগ করি। যখনই বিষয় ভোগ পাই না তখনই কী হয়? তখনই চিত্তটা চিত্তে দুঃখ নেমে আসে, জিহ্বা রস আস্বাদন করতে চায় ভালো মন্দ খেতে পারে না, তখন কী হয়? জিহ্বা প্রতিবাদ জানায়, কান শব্দ শুনতে চায়, কানে দুঃসংবাদ শুনলাম মনটা দুঃখ প্রাপ্ত হয়ে গেল, সুখের সংবাদ শুনলাম মনটা উল্লাসে হয়ে গেল, জিহ্বা ভালো খাদ্য পেল আনন্দিত হল, ভালো খাদ্য পেল না নিরানন্দে তার জীবনটা হয়ে গেল। এমনি করে দেখুন তেমনকে মানুষ সুখ দুঃখ পায়। ইন্দ্রিয় যখন অনুকূল বিষয়ে পায় তখন সুখ হয়, আর যখন প্রতিকূল বিষয়ে পায় তখন দুঃখ হয়। এমনি করে সুখ আর দুঃখ হয়, এখান থেকে মুক্তি পাওয়ার এ সংসারে থাকলেই কি পাই হয়? এই সংসারে নিরবচ্ছিন্ন দুঃখ নিরবচ্ছিন্ন সুখ কেউ পায় না। একবার দুঃখ যাবে আবার সুখ আসবে, আবার সুখ যাবে দুঃখ আসবে। সুখটা সে কী করে না, দুঃখকে আরও তীব্র করে দেয়, আরও তীব্র। একটা মানুষ যদি সারা জীবন দুঃখ ভোগ করে তাহলে দুঃখের তীব্রতা কমে যায়। সারা জীবন যে দরিদ্র আছে কোনো এসব জীবন, আমি জন্ম থেকেই দরিদ্র, আমি তো সুখ করে পাই না, যে সুখ পায়। কিন্তু সুখ পাওয়ার পর যদি কেউ দুঃখ পায় তখন সেই দুঃখ সহ্য করা তার পক্ষে খুব কষ্টকর হয়। রাজার ছেলে যদি ভিখারি হয় তাহলে তার দুঃখের সীমা থাকে না। ভিখারির ছেলে ভিখারি হলেও ক্ষতি নাই, সে দুঃখ তার দাসও হয়ে গেছে। এমনি করে জীব কৌশ এমনি করে জীব নিরন্তর দুঃখ ভোগ করছে বলে এ তো ধ্যাত চিত্তানাং মাত্রা স্পর্শে ছয়, মাত্রা স্পর্শ মানে
ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে যোগ, তারই নাম মাত্রা স্পর্শ। সব সময় জীব ভোগ করছে, এখান থেকে মুক্তি কি হয় বলে ভবসিন্ধু প্রবদিষ্ট হরিচর্য অনুবর্ণনা। ভবসিন্ধু অর্থাৎ সংসার সিন্ধু যদি পার হতে যাও, সংসারে থাকলে কিন্তু এই কষ্ট ভোগ করতে হবে, এখান থেকে যদি মুক্তি পেতে যাও, এই সংসার সমুদ্র পার হতে চাও, তাহলে একটাই পথ, নান্য পন্থা বিদ্যতি অয়নায়, একটাই মাত্র পথ, সে পথটা কি? হরিচর্যানু বর্ণনা, গোবিন্দের লীলা কথা কান পেতে শোনা, বর্ণনা করা। এই সংসার দুঃখ থেকে, মৃত্যু ভয় থেকে চিরকালের জন্য সুখ এনে দেয়, মুক্তি এনে দেয় এই হরি কথা হরি নাম। দেবকী গর্ভে যখন ভগবান এলেন, দেবকীর গর্ভে তো আসেন নাই, দেবকীর গর্ভকে অবলম্বন করে আশ্রয় করে ভগবান এসেছে। দেখবেন শ্রীমান ভাগবত বলা আছে, দেবক্যাঙ্গে দেব রূপিণী, দেব রূপিণী দেবকীর গর্ভকে আশ্রয় করে ভগবান আবির্ভূত হলেন। ভগবানকে আসবার জন্যে কখনো মাতা পিতার আশ্রয় গ্রহণ করতে হয় না। এ জগতে জন্ম মাতা পিতার মিলন ছাড়া এ জগতে কারো জন্ম হয় না, কিন্তু ভগবানের জন্ম মাতা পিতার জন্ম দর প্রয়োজন নেই। নৃসিংহমূর্তি ভগবান কোন মতাব্দে ছিল? থাম থেকে আবির্ভূত হল, বড়মূর্তি ব্রহ্মার নাসা থেকে আবির্ভূত হল। তাহলে ভগবানের মাতা পিতার প্রয়োজন নাই, ভগবান তার সব প্রকাশিকা শক্তিতে আপনা আপনি আবির্ভূত হন। সব প্রকাশিকা শক্তি কাকে বলে? বিশুদ্ধ সত্য। প্রকৃতির তিনটে গুণ আছে, তিনটে গুণ কি কি? সত্য রজ তপ, তিনটে গুণ, এক একটা গুণের এক একটা কাজ। তপগুণটার কাজ কি? ঢেকে দেওয়া অন্ধকার। রজগুণটার কাজ কি? বিক্ষেপ সৃষ্টি করা, চিত্তে বিক্ষেপ সৃষ্টি করা, অন্তরটাকে সুখের আশায় রঙিন করে দেওয়া। সত্যগুণের কাজ কি? না জ্ঞানের প্রকাশ ঘটা। এই তিনটে গুণ সবার মধ্যে কম বেশি বেশি। এই তিনটে গুণ কোথেকে পাওয়া? প্রকৃতির কাছ থেকে পাওয়া, প্রকৃত মা তো মায়ের কাছ থেকে সন্তানের মায়ের গুণ সন্তানের মধ্যে থাকে। তার প্রকৃতির তিনটে গুণ সবার মধ্যে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নর নারী সময় বৈশ্য তাই না, মনুষ্য তো প্রাণী, সকলের মধ্যে এই মায়ের দেওয়া গুণটি প্রকাশ পায়। সত্য রজ তোমাদের গীতায় একটা যোগ আছে, তার নাম গুণত্রয় বিভাগ যোগ। তিনটে গুণের কি কি কাজ সুন্দর করে ভগবান অর্জুনকে বুঝিয়ে দিয়েছে। আপনি আমি একটা ছোট্ট গল্প বলে বুঝিয়েছি, ঠাকুর আজকে খুব সহজ সরল ভাষায় গল্পগুলি বলতেন তো বুঝিয়ে দিতেন। তো একদিন একটা বনের মধ্য দিয়ে একটা বনির যাচ্ছে, পকেটে অনেক টাকা পয়সা আছে, ব্যবসা করে ফিরছে তো টাকা পয়সা আছে। তিনটে চোর আছে, একটা চোরের গায়ের রং সাদা ফর্সা, একটা চোরের গায়ের রং লাল, আর একটা চোরের গায়ের রং কালো। তিনটে চোরের গায়ের রং তিন রকম। তিনটে চোর ধরেছে, ধরে তার হাত তার ব্যাগের পকেট টাকা পয়সা কেড়ে করে দিয়েছে। এবার কালো রঙের চোরটা আর লাল রঙের চোরটা বলছে ওকে হত্যা করে, তারপর সাদা রঙের চোরটা বলছে হত্যা করে আর কি হবে, আমরা যা পাওয়া তো পেয়ে গেছি, টাকা পয়সা পেয়ে গেছি, মানুষকে মিলে আর কি হবে, তাহলে মানুষ ছেড়লে হবে না, ঠিক আছে ছাড়তে হবে না, কাজ কর ওকে, এই গাছের লতা পাতার সঙ্গে আমাকে বেঁধে রেখে শক্ত করে বেঁধে রেখে, ও যাতে বন্ধনটা খুলতে না পায়। শক্ত দেখে লতা পাতা নিয়ে এসে আমাকে বেঁধে দিয়েছ না লোকটা বের করছে, এই বলে কালো চোরটা আর লাল চোরটা চলে গেল। কিছুক্ষণ বাদে সাদা চোরটা ঘুরে এসেছে, ঘুরে এসে বলছে শোনো, তুমি যদি বন থেকে না পালাও না, তাহলে তোমাকে কিন্তু ওই কালো রঙের আর লাল রঙের যে চোর তুলে দিয়েছো না, একদম হত্যা করতে পারছি। আমি পালাবো কী করে? আমি বাধা আছি, তাই আমি বাঁধনটা আমি খুলে দিচ্ছি। বাঁধনটা খুলে দিলে বনে তো আমি রাস্তা ছিল না, বলে বাঁধন খুলে
বোন তোমার পালাবার পথও আমি দেখি, সাদা চোরটা বান্ধবটা খুলে দিলে, খুলে দিয়ে বলে চল নির্ভয় আমি আপনার কাছে পৌঁছে যাই, ওরা অনেক দূরে আছে, আমি তো পথ দেখিয়েছি বলে পথটা দেখিয়ে দিল, রাজপথ ধরে দিল, বনের পথ বনের প্রান্ত অতিক্রম করে পথে এসে পৌঁছেছে রাজপথে, এরপর সোজা চলে যা। আর তোমার উপকার করলে আমার সঙ্গে এসো, বললে আমার আর যাবার ক্ষমতা। তাহলে তিনটে চোর কে কে? তমগুণটা ওই কালো রঙের চোরটা হলো তমগুণের চোর, আর লাল রঙের চোরটা হলো কি রজগুণ, আর সাদা রঙটা হলো সত্যগুণ। এই তিনটেই কিন্তু মায়ার গুণ, তিনটেই কিন্তু মরির সত্য। এই সত্যটা আর গুণ হিসাবে শ্রেষ্ঠ, তমগুণ নিকৃষ্ট, রজগুণ তার চেয়ে একটু উৎকৃষ্ট, সত্যগুণ সর্বোৎকৃষ্ট। হয়েও সে তো মায়ার গুণ, সে মায়ার গুণ বলে তাকে বলে মলিন সত্য, যে সত্যটা ঢেকে যায়। কী রকম দেখেন সত্যগুণী মানুষ তো দেখবেন বিদ্যায় শিক্ষায় উন্নত, কথাবার্তায় চাল চলনি উন্নত, সব ভালো, কিন্তু দেখেন হঠাৎ এমন একটা অপরাধ সে করে বসেছে, লোকটাকে সবাই সম্মান দান করে, তাতে একটা কার্যকর হয়েছে। তার মানে সত্যগুণটা সেই সত্যগুণের সঙ্গে রজতম গুণ মেশানো আছে, সত্যগুণটা একটা সম্পূর্ণ সত্যগুণ মানে সবটাই সত্যগুণ নয়, সেখানে রজতম আছে, ভাগটা কম আছে, কম আছে, সত্যগুণটা বেশি আছে, কারণ সাত্ত্বিক বলি সাত্ত্বিক মানুষ হয়েও রজ এবং তম সেখানে অবদমিত হয়ে থাকে, সুযোগ পেয়ে রজ এবং তম গুণ চালা দেয়, মাথা চালা দেয়, তখন দেখা যায় একটা ভালো মানুষ সজ্জন মানুষ পাড়ায় সবাই তাকে সজ্জন করেছেন, দেখা যায় খুব একটা খারাপ কর্ম করবে, কিন্তু বললো ওই রজ তম গুণ মাথা চালা দিচ্ছে, সেটা এটা বলেই সত্য। এই তিনটে সত্যকে অতি সেই জন্য দেখুন রাজপথ দিয়ে যেতে পারবে না, ওই সত্যগুণের ক্ষমতা নাই, জীবকে ভগবানের কাছে নিয়ে যায় সে পথটা দেখাতে পারে, সত্যগুণ পথটা দেখাতে পারে, কিন্তু তিনটে গুণের অতীত একটি গুণ আছে না, বিশুদ্ধ সত্যগুণের অতীত সেটা হলো বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য কেন ভগবান বসুদেবের গৃহে আবির্ভূত হলেন, দেবকীর গর্ভকে আশ্রয় করলেন, বসুদেব এবং দেবকী এরা দুজনাই বিশুদ্ধ সত্যের মূর্তি। বিশুদ্ধ সত্য কি করে না ভগবানকে প্রকাশ করে দেয়, এই যে সত্যগুণের কাজ যেমন নির্মল প্রকাশক, ঠিক তেমনি বিশুদ্ধ সত্য ভগবানকে প্রকাশ করতে পারে। এ জগতে ধরুন আমাকে প্রকাশ করেছে কে আমার মাম, আপনাকে প্রকাশ করেছে কে আমরা মাম, তাহলে ভগবানকে প্রকাশ করেছে কে, তাহলে ভগবানের মা বাবা, ভগবানের মা বাবা নাই, ভগবানকে মা বাবা নাই, ভগবান তো অজব, ভগবান তো জন্মান না, তার তো মা বাবা নাই, তাহলে যে মা বাবা নন্দ যশোদা দেবীকে উঠলে বলে ওরা মা বাবা নয় কেউই, ভগবানের কেউ মা বাবা থাকে না, ভগবান কেমন অনাদি আদি গোবিন্দ সর্বকার জগতে সবার আদি আছে, আমার আদি আছে আমার মা বাবা, আপনার আদি আছে আপনার মা বাবা, আমার মা বাবা তার আদি আছে, তা আমার দাদু কাকুদা তার বাবা আদি আছে, এমনি করে ভগবানকে জিজ্ঞাসা তোমার আদি কেউ, ভগবান আমার আদি কেউ নাই, আমি সকলে আমা হতেই সকল আদি, তাহলে ভগবানকে তো প্রকাশ কে করবে, তার নিজের মাতা পিতা নাই, তাহলে ভগবান কি কেউ প্রকাশ হবে, বিশুদ্ধ সত্য শক্তি ভগবানকে প্রকাশ করে। গীতায় কি বলেছে ভগবান দেবেন, ভগবানের প্রকৃতি নিশাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া, আমার এই স্বীয় প্রকৃতি ওই বিশুদ্ধ সত্তাত্মিকাদের প্রকৃতি তাতে অধিষ্ঠান করে আত্মমায়া অর্থাৎ যোগ মায়ার দ্বারা আমি জগতে প্রকটিত হব। তাহলে নন্দযশোদা বসুদেব কি বললে এরা ভগবানের, এরা ভগবানের শুদ্ধ সত্যের পরিকর, ভগবানের ভগবান তো সচ্চিদানন্দ হয়, তারপরে সৎ একটা শক্তি তার নাম সন্ধিনী শক্তি, সেই সন্ধিনীর সার অংশকে কী বলে শুদ্ধ সত্য, সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম, মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যেরও বিকার। চৈত্র চেতানিত কবিরাজ হোসেন ভেঙে আমাকে বুঝিয়ে দিচ্ছেন, ওই যে মাতা পিতা দেখছো না ভগবানের, দশরথ কৌশল্যা নন্দ যশোদা মুসলিম দেবকী অতিথি কশ্যপ, এরা কারা যেন
এরা শুদ্ধ সত্যের পরিবার, এদের চিরকালে অভিমান। কৃষ্ণ আমাদের পুত্র, ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাদের বাঞ্ছা পূর্ণ করবার জন্যে তাদের পুত্র রূপে আবির্ভূত হন। ভগবানের কেউ পিতা মাতা থাকেন, তাই যখন জন্মালেন দেবকী গৃহে তখন দেবকে একটু অপূর্ব স্তব করেছে। দু জাতি ভগবানের জন্ম হয়েছে, দেবকী গৃহে জন্ম হয়েছে কমসে কারাগারে, আবার নন্দার হয়েছে জন্ম। যখন দেবকী কমস কারাগারে যখন জন্ম হলো, দেবকীর কাছে জন্ম হলো, তখন ভগবান কেমন না ভগবান অদ্ভুতম বালকম, অদ্ভুত বালকম কেমন, তারপরে বলসভি কৌস্তুমম বললেন, তার গলায় কৌস্তুম মণি সহ পাচ্ছে। আর কি সহ পাচ্ছে বললেন, ক্ষীণ স্বর্ণরেখার মতো লক্ষ্মী রেখা, শিবস্ব চিহ্ন, শিবস্ব রশ্মম, শিবস্ব চিহ্ন, এটা কার থাকে, একমাত্র গোবিন্দ ছাড়া কারণ থাকে, গোবিন্দে থাকে। শিবস্ব চিহ্ন কী চিহ্ন, ভৃগু পরীক্ষা করতে গেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে, গোবিন্দের চরণে লাথি মারলেন, গোবিন্দ বলছে আহা তোমার চরণে লেগেছে, সেই চরণ আজও বক্ষে ধরে আছেন। জগৎকে দেখাচ্ছেন যে ভক্তের পদধূলি আমি বক্ষে ধারণ করি, এটি ভৃগু পদ চিহ্ন। জগৎকে দেখালেন যে দেখো আর কাকে খুঁজবো, এমন ভগবান ভক্ত লাঠি মেরেছে, লাঠি মেরেছে, আর ভগবান সেই পদচিহ্নটা আমাকে ধরে দিয়েছে। ব্রহ্মা তারা করে এসছে ভেঙ্গুকে, শিব তারা করে এসছে ত্রিশূল নিয়ে, দেখেছেন তো এত আচ্ছা তো ব্রহ্মা বলছি আমার ছেলে হয়ে আমার পরীক্ষা করতে এসছো, তার তাহলে মানুষ যে কত অপরাধ করে সে যদি ক্ষমা করবা, ক্ষমা করি করতে হবে, এমন দেবতা কিসে ক্ষমা করতে হবে। শিব চলে এলেন, শিব বসে আছেন করে করে কাকে পার্বতীকে করে 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 আসে বসে আছেন, সে দেখে দুর্গ হাসলেন, বললেন তোমার এত স্পর্ধা, শিব চলে এলেন ত্রিশূল নিয়ে চলে এলেন শিব, কিন্তু গোবিন্দ লক্ষ্মীর কোলে শুয়ে আছেন, ভৃগু এসে এক পদার হা। ভগবান তখন কী করলেন, আহা আপনার চরণটা বড় সুকোমল, পদ্মের চেয়েও কোমল, আর আমার মুখটা পাথরের মতো কঠিন, আপনার পায়ে লাগে না কিন্তু, কেমন ভগবান সেই ভৃগুপদ চিহ্নিত বিশাল হিয়া মাঝে ভৃগুপদ চিহ্নের শিবশ্বর দেখা পায়, আর বাম দিকে ক্ষীণ স্বর্ণরেখা লক্ষ্মী দেবী ওই স্বর্ণরেখার করেছেন মা, তাই একটু ভগবানের চিহ্ন। তখন দেবী বুঝতে পেরেছেন যে আমার ঘরে ভগবান এসেছে, বসে দেবো জানতে পেরেছি আমার ঘরে ভগবান এসেছে, কে বুঝছিলাম সব বুঝে এই দুই খবর বোঝ ভগবান এসেছে আমার ঘরে। তখন দেবকী অপূর্ব সুন্দর স্তব করেছে, এই স্তবে একটা শ্লোক আমরা শ্লোক, মর্ত মৃত্যু ব্যয়ভীত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নার্ধবচ্ছ যদিচ্ছয়া তৎপদাব্জং প্রাপ্য স্বস্থ শীতে মৃত্যু আসমান অপি। মর্ত মৃত্যু ব্যয়ভীত, মর্ত মানে মরণ ধর্মী জীব, এই জগতে যারাই জন্মগ্রহণ করে তাদেরকেই মৃত্যু বরণ করতে হয়, তাই সবাই মরণ ধরি, এ জগতে কেউ বেঁচে থাকে না, তাই মর্ত মৃত্যু ব্যয়ভীত, ব্যয় মানে সর্প, মৃত্যুরূপ সাপের ভয়ে ছুটে বেড়াচ্ছে, কখন দংশন করবে, কখন দংশন করবে, কখন মৃত্যু আসবে, তখন আমরা কী করি, মৃত্যু হয় খুব রোগ হয়েছে কঠিন পীড়া, চলো ডাক্তার যায় ওষুধ খায় সার্জেনকে দেখায় তাদের আশ্রয় গ্রহণ করে, শীত পড়েছে আর কার আশ্রয় গ্রহণ করি, লিপের তলায় আশ্রয় গ্রহণ করি, বৃষ্টি পড়ছে ছাদের তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করি, দেখুন কার কার আশ্রয়, শিশুকালে মায়ের করে আশ্রয় গ্রহণ করি, একটু যখন বয়স হয় তখন যার অধীনে কাজ করি তার আশ্রয় গ্রহণ করি, মৃত্যুকালে পুত্রের আশ্রয় গ্রহণ করি, তাহলে সবার আশ্রয় আমরা গ্রহণ করি তো, কিন্তু যিনি সকলের আশ্রয় দাতা সেই গোবিন্দের চরণকে আমরা কেউই আশ্রয় করি না, গোবিন্দের চরণকে যাকে আশ্রয় করলে সব আশ্রয় করা হবে তাকে আশ্রয় করলাম, মর্ত মৃত্যু ব্যয়ভীত পলায়ন ছুটে ছুটে বেড়ায়, কোনখানে গেলে মৃত্যু হবে না ভাবে, স্বর্গে গেলে বোধ হয় মৃত্যু হবে না, স্বর্গে যায়
সাধন করিয়ে স্বর্গে গেল। স্বর্গে মৃত্যু হবে না, স্বর্গে দেবতার মৃত্যু হয় না বলে, হ্যাঁ স্বর্গে যারা সাধন করে পুণ্যলোকে গিয়েছে না তার এই পুণ্য ক্ষয় হয়ে যাবে, আবার স্বর্গ চলে গেছে। এর উপরে কত লোক আছে, সাতটা লোক আছে, ভূ ভুব জন মহ সত্য তপসত্য, এই সাতটা লোক উপরে আছে, আবার নিচে সাতটা লোক আছে, সাতটা পাতাল উপরে সাতটা সাতটা স্বর্গ, তাহলে চোদ্দ ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড, এর মধ্যে দুটি ব্রহ্মাণ্ড আছে। ভাবছেন স্বর্গে গেলে মৃত্যু হবে না, ভূলোকে তাই মৃত্যু হচ্ছে, তাই ভূবলোকে যায়, স্বলোকে যায়, মোহলোকে যায়, জনলোকে যায়, সত্যলোকে যায়। বলে যাও না কেন যত ঋষিতে, যেখানে ব্রহ্মা থাকেন সত্যলোক সেখানে গেলেও মৃত্যু হয়। কেন, যখন প্রলয়কাল আসবে তখন ব্রহ্মাণ্ড আর থাকবে, তখন ব্রহ্মলোক থাকবে। আবার নিচে তলায় যাও, পাতাল অতল সুতল তলাতল যেখানে যাও না কেন সেটাও ধ্বংস হয়ে যাবে প্রলয়কাল। তাহলে মৃত্যু সব জায়গা, তো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারে না, জগতে এমন কোনো শক্তি নাই যে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। তাই মর্ত মৃত্যু ব্যয়ভীত পলায়ন, ছুটিয়ে ছুটিয়ে পালা, ছুটে ছুটে পালায়, নির্ভয় কোনাকায় ভয়াবহ নির্ভয় আশ্রয় কোনাকায় কিছু পায় না, নির্ভয় আমার নার্ধবচ্ছত কোথাও আশ্রয় পায় না। কে তপ করছে দেখুন, দেবকী দেবী বলছে, যদি হে গোবিন্দ আর হে আদ্যপুরুষ, হে আদিপুরুষ ভগবান শ্রীহরি, জগতের তুমি আদি, তুমি পুরাণ পুরুষ, তমাদি দেব তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরমে নিধান। গীতায় অর্জুন কি বলে স্তব করছে, তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরমে নিধান, তুমি এই জগতের পরম আশ্রয়, তুমি আদি দেবতা, তুমি পরম আশ্রয় ভগবান শিহরি। তখন দেখো মর্ত মৃত্যু ব্যয়ভীত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নাশগবচ্ছত, কোথাও সে আশ্রয় পায় না, আশ্রয় পায় না, মৃত্যুর হাত থেকে মুক্তি। কখন কি মৃত্যু হবে কেউ বলতে পারে, নলিনী দল জল জীবন টল মল ভজ হরিপদ নিহিতি রে, নলিনী দল জল জীবন টল মল ভজ হরিপদ নিহিতি রে। নলিনী মানে পদ্ম, পদ্মপাতায় জল দিয়ে কর টলমল টলমল কর, আমাদের জীবনটাও টলমল এই আছি। এই আমি ভাবছি এখন যুবক যুবতী আছি, এখন বড় বলো না, বড় হয় আশি বছর বয়স হোক তখন মর, তুমি যে যুবক অবস্থায় মরবে না এমন নিশ্চয়তা কে দিয়েছে গো, যুবক যুবতী মরে না, শিশু মরে না, বালক মরে না, মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো মুহূর্তেই মানুষ মৃত্যু হতে পারে। যদি বলি ভালো মন্দ খাই, আমি ডাক্তার দেখাই নিয়মিত, চেক আপ করি আমার শরীর রোগ আছে কিনা, বললেন দেখো মৃত্যুর ফাঁকা ফাঁড় অসংখ্য, শুধু রোগে নয়, যাচ্ছেন তো ট্রেনে চেপে ট্রেন উল্টিয়ে গেল, জাহাজে করে যাচ্ছেন জাহাজ উল্টিয়ে গেল, নৌকা উল্টিয়ে গেল, বজ্রপাত হলো, সর্পাঘাত হলো, খুন করে দিল দুর্বৃত্ত খুন করে দিল, তাহলে বল মৃত্যু যদি একসাথে এক রোগ নয় কত ফাঁদ পাতাছে মহামায়া, কত ফাঁদ কেটে গেছে মৃত্যুর জন্য, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাই নলিনী দল জল জীবন অটল মন, সকালে বেরোলো চাকরি করবার জন্যে বিকেল আর ফিরে এলো না, প্রতিমন্ত্রী শেষ হয়ে গেল। নলিনী দল জল জীবন অটল মন ভজ হু হরিপদ নিহিতি রে, তা শাস্ত্র বলছে দেখো ভজ হু হরিপদ নিহিতি রে, ওই বুড়ো বয়সে কৃষ্ণ ভজন করবো এখন কেন, এখন ভালো করে সংসার করবো, ভালো মন্দ খাবো, এখানে সেখানে ফুর্তি করে বেড়াবো। বলেন বুড়ো বয়স যে সব যে সময় পাবে এমন নিশ্চয় তোমার কে দিয়েছে গো, যে কোনো মুহূর্তেই তোমার প্রাণ চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে। তাই ভজ হরিপদ নিন, যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে হরি পাওয়ার পত্র ভজন কর, তাই মৃত্যু হাত থেকে মুক্তি পাবে। যদি ইচ্ছা তৎ পরাব্যম প্রাপ্য, যদি ইচ্ছা বললেন কেন, বললেন কোনো ভাগ্যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যে জীব তরে নদীর প্রবাহে রয়েছে কাষ্ঠ লাগে তিনি, কবিরাজ গোস্বামী সুন্দর ভাষা বুঝলেন, ব্রহ্মাণ্ড ভূমিতে হইতে কোনো ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে রয়েছে কাষ্ঠ লাগে তিনি, নদীটা একটা কাঠের টুকরো ভেজাচ্ছ, যেতে 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 এক তীরে লেগে গেল,
ভাসতে 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 গিয়ে কে লাগিয়ে জানে আপন ভাগ্যে সৃষ্টি হয়ে যেত। ঠিক তেমনি এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 যেই সাধু সঙ্গ হয়ে গেল সৎসঙ্গম জড়ি, তখন জানবেন এইবার আমার সংসার ক্ষয় হবে, এইবার জন্ম মৃত্যুর হাত থেকে আমি রেহাই পাবো। মুচুকুন্দ রাজা বলছেন ভগবানকে সৎসঙ্গম জড়ি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যখন সাধু সঙ্গ হবে, সাধু বলবে দেখো দিন তো গেল সন্ধ্যা হলো না, আবার কবে খুঁজবে ভগবানকে? সাধুর সঙ্গ না হলে কৃষ্ণ ভজন হয় না। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বসাধ্যে কয় যার এক মাত্র সর্বসিদ্ধি হয়। জগতে দুঃসঙ্গ বেলা, দুঃসঙ্গ বেলা দেখবেন গেলে পরে কার মুখে হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে হরি কথা নাই, সংসারের কথা, রোগের কথা, রাজনীতির কথা বলে তার কাছে যেও না। যার মুখ দেখলে পরে কৃষ্ণ ভুলে যাবে তার মুখ দেখো না, দেখো না। মানব জন্মটাকে সফল করতে হবে, আর মানব জন্ম পাবো কিনা সন্দেহ। এই জন্য মানুষ হয়েছি পরজন্ম মানুষ হবে কি আছে, ভগবান একবার সুযোগ দিয়েছেন, সুতরাং যাতে আবার জন্মটা ভালো হয় তার জন্য এই জন্মের প্রভাব কাল থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা জীবন যদি হরে কৃষ্ণ বলি তাহলে মৃত্যুকালেও জিহ্বা আপনা আপনি হরে কৃষ্ণ বলবেন। যদি জিহ্বা বলতে না পারে, যদি অজ্ঞান থাকে, কোমায় আচ্ছন্ন থাকে, বলেন গোবিন্দ এসে স্মৃতিপথে আপনা আপনি উদিত হবে। যেমন ভক্ত নাম করতে পারছিল তো আপনা উদিত হবে, তার মৃত্যুকালে হরিনাম বলিলে হল। মৃত্যুকালে যে হরিনাম হবে গীতায় বলছেন সদা তদ্ভাব ভাবিত। গীতায় কথাগুলি গীতায় এত সুন্দর না, সারা জীবনটা যদি সেই ভাবনায় চিত্তটা ভাবিত হয় তাহলে ওই মৃত্যুকালে জিহ্বায় কৃষ্ণ আসবে। কৃষ্ণ ভক্তি ভক্তির অসভাবিতামতি ক্রিয়তা আমি যদি কুত বিরভতি বলে তত্র লম্লম মূল্যমে করম কোটি জন্ম সুখিত ইনলভতি। বললেন দেখো কৃষ্ণ ভক্তির অসভাবিতামতি, এ খুব দুর্লভ বস্তু। কৃষ্ণ ভক্তির অসে মনটাকে দেওয়া, আমাদের মন তো বিষয়ের রসে মজে আছে, ভক্তির অসে মজে না। শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্তির অসভাবিতামতি, যদি ক্রিয়দান যদি কিনতে পাওয়া যায় কিনে নাও, যদি কুত বিলোপ যদি পাওয়া যায় কিনে নাও। কৃষ্ণ ভক্তির অসে ভাবিতামতি, ভক্তির অসভাবিতামতি মানে একা দিনে কবিরাজেরা বটিকা তৈরি করত, বটিকা তৈরি করে কি করত অনুপান, মনে করে হেলেচে শাকের রস একটা অনুপান, সেই অনুপানে বটিকাটা ডোবাতো আবার শুকাতো, আবার ডোবাতো আবার শুকাতো, এমনি করতে করতে 10 দিন ওই রসটা দিয়ে রোদে শুকাতে শুকাতে ওই রসটা গুমটা বটিকার মধ্যে সঞ্চয় ফেল, একে বলতে ভাবনা দেওয়া। তাই কৃষ্ণ ভক্তি রস, আমাদের মনটাকে ভক্তি রসে ভাবনা, যেখানে হরি কথা হচ্ছে একটুকে কান ফেলে শুনি, যেখানে কীর্তন হচ্ছে একটু কান ফেলে শুনি, সাধু এসেছেন সাধুর কাছে হরি কথা শুনি, গৌরী একবার দর্শন করে আসি, এমনি করতে করতে মনটাকে ভক্তিরসের ভাবনা দিতে হবে। যে মন বিষয়ে চিন্তা করে করে কঠিন হয়ে গেছে সেই মনে কৃষ্ণ ভক্তি আসা কত কষ্টকর বলতে চায় পা। কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তা আমি যদি কুত বিরভতি, যদি কোথাও পাওয়া যায়, কোথায় কিনতে পাওয়া যাবে, কোথায় কিনতে পাওয়া যাবে, যে কোনো জিনিস কিনতে গেলে পয়সা দিয়ে কিনতে হয় তো, তাহলে পয়সা তো কি পয়সা লাগবে, লৌল্যম মূল্যম এই কলম লালসা। আমি হরিকথা শুনবো, আজ এখানে হরিকথা হচ্ছে পাবনা কলেজে, আমি গিয়ে শুনবো হরিকথা, এই মনে যদি লালসা থাকে লৌল্যম লালসা, অন্য কোনো মূল্য লাগবে না, লালসা লাগবে তত্ত্ব মূল্য জন্ম কোটি সুখিত নিরভ্যত। যদিও হরিকথা সম্রাটই রাখা আমি দান ধ্যান পুজো তপস্যা করবো বলে কোটি জন্ম সুখিত নিরভ্যতি, কোটি জন্মের সুখিতির দ্বারা
কৃষ্ণ ভক্তি লাভ হয় না, কৃষ্ণ ভক্তি লাভ হয় একমাত্র সাধু সঙ্গে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় যার এক লব মাত্র সর্বসিদ্ধি হয়। কোনো কাজ যদি সাধু সঙ্গ করে তাহলে কি হয়, মনটা কৃষ্ণ চরণ অভিমুখী হয়ে যায়। আমরা তো গোবিন্দ ভুলে আছি, কৃষ্ণ বলি সেই জিহিবি অনাদি বহির্মু, অতএব মায়া তারে হে দেয় ভীষণ দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। গোবিন্দকে ভোলার ফল কি আমাদের, গোবিন্দকে ভোলা ভুলে যাওয়ার ফল হচ্ছে একবার জন্ম একবার মৃত্যু, আর এই সুখ দুঃখের সংসারে আসা, নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করা। কেন বহির্মুক্ত মায়া আক্রমণ করেছে আমাদেরকে, সুখ করবি সংসারে, দেখ সংসার কত জ্বালা একবার দেখ। মা মহামায়া কি চান, জীব কৃষ্ণ ভজন করুক, কেউ যখন কৃষ্ণ ভজন করেন না তখন মাটা কি করেন, ঠিক আছে তোর চৈতন্য হোক, তোর দুঃখ পেতে 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 চেতনা জাগুক, ছেলে স্কুল যাবে না পড়বে না, মা বললে থাক তোকে ঘরে কপাটি রেখে দিলাম তোকে খাওয়া ডুব, যা মাকে জান ছেলে রাখে পড়ে যাক, কিন্তু তাকে শিক্ষা দান করলে মাকে মাঝে কঠোর শাস্তি দিতে হোক। ঠিক তেমনি মা তো মহামায়া, তিনি কি করেন জীবকে কঠোর শাস্তি দান করেন, সংসার গর্তে ফেলে দেন। দেখ সংসারে কত সুখ একবার দেখ, স্বামী পুত্র টাকা পয়সা ধন দৌলত নেই, দেখ কত সুখ একবার দেখ। যখন দেখেন টাকা পেলাম ধন পেলাম দৌলত পেলাম বাড়ি পেলাম ঘর পেলাম স্বাম পেলাম, কই সুখ তো হল, সুখ তো হল না, সুখ টাকায় হয় না, সুখ স্ত্রী পুত্রে হয় না, সুখ সংসারে হয় না, যশ খ্যাতি তো হয় না, সুখ কোথায় আছে, সুখ একমাত্র গোবিন্দ চরণে আছে কোথাও। বেদ মাতা উচ্চ কণ্ঠে বলেন যে তুই সুখ খুঁজছ, সুখ খুঁজছ কোথায় ছিল, বিষ্ণু পরমে পদে গোবিন্দের চরণ কমলে সুখ লুকিয়ে আছে, অচল সুখের সন্ধান করছে সকাল থেকে বিকেল পর্যন্ত একটাই সুখে সব। আচ্ছা ভালো সার্জন হয় মাইন্ডটা বাড়লে ভালো হয়, কত কত এই সুখের চিন্তা, ভালো ঘরে ভালো বউ আনতে পারে ভালো, কত সুখের চিন্তা হয়ে যাবে সুখের চিন্তা, কিন্তু দেখা যায় কপালে সুখ জুড়ল না, সেই সে সুখ কামনা করেছিল সুখ সে সুখ জুড়ল না, যা চাইলাম তা পেলাম না, যা পেলাম তা চাই না, প্রেমদাসের কথা আছে যা চাই তা পাই না, যা পাই তা চাই না, যখন আমাদের আমাদের এমন দুর্ভাগ্য সে সে কী করে যায় জীবন, তাহলে দেখো সুখ করে দেখ কী সুখ দেখ একবার সংসার কেমন সুখ দেখ, কত দুঃখ কবি স্বর্গে উঠায় বহু নরকে ডুবায়, দণ্ড জনে রাধা যেন নদীতে চুয়ায়। দেখ এই সুখ দুঃখের আঘাতে জীব একবার ডুবছে একবার উঠছে একবার ডুবছে একবার, এখান থেকে দেবকী মা বলছেন এখান থেকে মুক্তি পাবার, মর্ত মৃত্যু ব্যয়ভীত পলায়ন সর্বান লোক আন, সব লোকে সমস্ত উপায় খুঁজেছে কি করে মৃত্যু হাত থেকে বাঁচা যাক, বলেন কোথাও গেলে মৃত্যু হাত থেকে বাঁচবে না, যদি ছয়া তোর পাদাব জগ প্রাপ্য, যদি ছয়া মানে কেরামি ভাগ্যে না, এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কতবার এসেছি ঘুরেছি, ঘুরতে ঘুরতে যখন আমার ঠিক সংসার ক্ষয় হওয়ার মতো অবস্থা হয় তখন সাধু সঙ্গ হয়ে যায়, সাধু সঙ্গে গুরু পদাশ্রয় হয়ে যায়, আর গুরু পদাশ্রয়ে ভজন আরম্ভ হয়ে যায়, এই ভজনই গুরুদেবী দেখেন তৎপদং দর্শিতং যেন তৎময়ী শ্রী গুরবে নমঃ, গুরুদেব সেই সুখের পথ সেই গোবিন্দের চরণ কমল দেখিয়ে দেন গুরুদেব, জীব তুমি সুখ চাও তো এটা তোমার দাবি চিরকালের দাবি, কেন দাবিটা, এই দাবিটা অন্যায় নয়, সুখটা আমি চাইবই, আমি তো রাজার ঘরের ছেলে সুখ চাইব না, অমৃতস্য পুত্রা আমি মৃত্যু ভাই কাঁদবো কেন, আমি অমৃতের সন্তান আমি তো রাজার ছেলে ভালো করে মানুষ হয়েছি আমি সুখ চাইবই, কিন্তু মায়ার সংসারে সে কোথায় সুখ, কোনো সুখই নেই, একটা ছেলে মাথা খারাপ হয়েছে তো সে কী করে বাড়ি থেকে বেরিয়ে এসছে বাবার কাছে বেরিয়ে এসছে, এখানে সেখানে দেখেন রাস্তায় ঘুরে বেড়াতে একটা ছেলে চোখটা অন্ধ হয়ে গেছে খোড়া হয়ে গিয়েছে, দেখছে আমরা বাড়ি বারান্দায় শুয়ে আছে, ওই গাছতলায় শুয়ে আছে, মন্দিরে শুয়ে আছে, যদি কারো মায়া দয়া হচ্ছে দুটি খাবার দিচ্ছে নাহলে পাচ্ছে, একবার যখন সাধু লোক দেখে ফেললে বলে এই তোর বাড়ি কোথায় রে, সে একটা আজেবাজে বলবে তোর নাম কি, বলতে পারে তোর বাবা মায়ের নাম কি,
কোন জায়গায় বা এমবিসি বলতে পারে, সব ভুলে গেছে তো, সব ভুলে গেছে। তখন সাধু কি ভাববেন? সাধু ভাববেন সে তার চিকিৎসার দরকার। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন, তার চিকিৎসা করালেন, সুস্থ করলেন, এই মাসে সুস্থ হয়েছে। বলে বল তো তোর বাড়ি কোথায়, তোর বাবার নাম কি, মায়ের নাম কি, বল কোন জেলা থাকিস তুই, এই মাসে সব মনে পড়ছ? সব বলতে পারে। এইবার সে কী করে, তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসে। বাবা মা তো কাঁদছে, হওয়া করি আমার ছেলে কয়েক বাড়ি থেকে পালিয়ে গেছে, পাগল হয়ে মাথা খারাপ হয়ে পালিয়ে গেছে। যখন ফিরিয়ে দেন তখন বলে, আহা তুমি এমন সাধু লোক, আমার হারানো ছেলেকে এনে দিয়ে বলো কী চাই। সাধু বলে কিছু পাবার আশায় তোমার কাছে ছেলে এনে দিলাম, তোমার ছেলেকে তোমার কাছে এনে দিলাম, তোমার হাসি হাস্য বদন দেখলাম, তুমি আনন্দ পেলে, এটাই আমার বর। জীবও তেমনি ভগবানের কাছ থেকে ছিটকে চলে এসেছে, মায়ার জগতে পড়ে কত দুঃখ কষ্ট ভোগ করতে পারে সে নিজের পরিচয় বলতে পারে। জিজ্ঞাসা করবে আমি অমুকবাবু, আমি তো আমি ডাক্তার, আমি আমি চিকিৎসক, আমি উকিল, আমি হাকিম, কত পরিচয়, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য শূদ্র, কত পরিচয়। গুরুদেব কানে মন্ত্র দিয়ে কি বলেন, গুরুদেব সাধু তো আমার সেটা পাতা খারাপ হয়েছে রে, তাই নিজের পরিচয় দিতে পারছি না। বলছে আমি ব্রাহ্মণ, বলছে আমি শূদ্র, কে ব্রাহ্মণ কে শূদ্র, সবাই তো গোবিন্দের দাস, কিন্তু আমি যে গোবিন্দের দাস সেটা তো ভুলে গেছি, ভুলে গেছি কি পরিচয় দিচ্ছি, দেহের পরিচয় দিচ্ছি। আমার যে এই দেহটার পরিচয় তো আমার আসল পরিচয় নয়, দেহটা পরিচয়, দেহটা একবার বামুনের ঘর জন্মিয়ে যাই বামুন, শূদ্রের ঘর জন্মালে শূদ্র, চন্ডালের ঘর জন্মালে চন্ডাল, তাই এই পরিচয়টা আমার সত্যিকারের পরিচয় নয়। আমাকে নিত্যকালের পরিচয় আছে, নিত্যকালের আমি নিত্য কৃষ্ণদাম, আমি ব্রাহ্মণ কুলেই জন্মাই আর চন্ডাল কুলে জন্মাই, আমি নিত্যকালীর কৃষ্ণদাস, এই স্বরূপটাই ভুলে গেছি। তা কে মনে পড়িয়ে দেন, গুরুদেব কৃপা করে কানে মন্ত্র দিয়ে গুরুদেব কি করেন, তার ওই ভবব্যাধি সারিয়ে দেন গুরুদেব, ধীরে ধীরে একটু করে কৃষ্ণ কথা শোনাতে 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 এইবার তার স্মৃতি জাগ্রত হয়ে যায়। সত্যিই তো আমি গোবিন্দের দাস, কোথায় ছিলাম, আমার গোবিন্দের সম্পর্ক, যে গোবিন্দ বিশ্বের সম্রাট, আমি রাজার ছেলে, কেন দুঃখ পাবো, কেন দুঃখ কষ্ট পাবো। তখন তার ইচ্ছায় আগুন হয়ে আমাকে গুরুদেব আমার কাছে বাবার কাছে ফিরিয়ে বলে, চল আপলো চল চল, এইবার আমি তোকে নিয়ে যাবো। তখন শিষ্য যখন আকুল হয় গুরুদেব নিয়ে যান গোবিন্দের কাছে, গোবিন্দ তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম। গোবিন্দ বলে, গুরুদেব কি যাও, আমার সন্তানকে আমার কাছে এনে দিলে। ভগবান গুরুদেব বলবেন, কিছুই চাই না, আমি কিছু পাওয়ার আশায় তোমার সন্তানকে এনে দিলাম, আমি তোমার সন্তানকে তোমার কাছে এনে দিলাম, এটাই আমার বড় পাওনা। তখন ভগবান কি বলেন গুরুদেবকে, যে গুরুদেব আমি তোমার কাছে চির কৃতজ্ঞ থাকলাম, জানো তো আমার পূজা হওয়ার আগে তোমার পূজা হবে, তোমাকে যে সম্মান দান করবে না আমি তাকে কোনো দিন কৃপা করব না। গোবিন্দের বাম পার্শ্বে এই গুরুদেব রয়েছেন, সমষ্টিমূর্তি গুরুদেব চিরকাল রয়েছে। তাহলে গুরুদেব কৃপা করে ভবসাগর পার করে দেন, এটা যদি ইচ্ছা বললেন কৃপা করে, কোনো ভাগ্য যদি সৎসঙ্গ হয়, আর সৎসঙ্গ হয়ে পরে কী হয়, তখন ঠিক নিজের গুরুটিকে চিনতে পারা যায়, তখন সেই গুরুপাদশ্রয় দেহ ভজন শুরু হয়ে যায়। যদি ইচ্ছা তৎপদার্জন প্রাপ্য স্বাস্থ্য সেতে, জীব তখন কেমন হয়, সুখের অবর্ততে, তখন শিরসেন টিকায় বলছে সুখের অবর্ত, তখন জীবের সব সুখ পদার্থ হয়ে যায়, আর দুঃখের ঘাট প্রতিঘাত তা লাগে না। প্রহ্লাদ একটা দুঃখ পেয়েছিলেন, দুঃখের ঘাট প্রতিঘাত লেগেছিল প্রহ্লাদে, সামনে মৃত্যু আছে, ছোটো ছেলেকে অস্ত্রের পর অস্ত্রে আঘাত দিচ্ছে, হাতির পায়ে ফেলে দিচ্ছে, মাটির তলায় পুঁতে দিচ্ছে, সমুদ্রের জলে ফেলে দিচ্ছে, মৃত্যু তার সবসময় চলছে, মৃত্যু যেগুলো মূর্তি মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যু হয় করেছিল, মৃত্যু হয় বলহান, মৃত্যু হয় করেছিল, মৃত্যু হয়ই করে নাই, কোথায় মৃত্যু হয়, কারণ সে গোবিন্দচরণকে আশ্রয় গ্রহণ করে যে রায় মৃত্যু হয় না, গোবিন্দচরণকে সে স্মরণ করেছে, গোবিন্দচরণ দণ্ড সে আশ্রয় করেছে। যাতায় করে কয়েক বিশ্বের তো এক এমন যাতায়াত দেখেন নাই বোধ হয় নাকি, একদিন পাড়াগায় যাতায়াত কলাই পেশা হতো, যাতায়াত করে মাঝখানে দণ্ড থাকতো আর দুটো পাতা থাকতো, এমনি করে ঘোরাতে 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 কলাই পেশা হতো, তা চারিপাশে কলাই করে সব ছাতু হয়ে গেছে, দু একটা কলাই দেখবেন ঠিক দণ্ডে লেগে থাকে,
এই জাঁতার একটা পাট তুলো, দেখবে একটা দুটো কলাই এমন আছে না, এখন যেমন কাঠ তেমনি গায়ে আঁচও লাগে না। কেন? ওই মাঝখানে দণ্ড ধারণ করেছিল, তাই তাকে মায়া পিষতে, ওই চাকা পিষতে পারে না। ঠিক তেমনি দেখুন জগতে এই প্রহ্লাদ মহারাজ অম্বরীশ রাজর্ষি ভরত কোথায় আছে? ওই গোবিন্দের চরণ দণ্ডকে ধরে আছে, মায়ার চাকায় ঘুরছে, তাদেরকে দুঃখ কষ্ট দান করতে পারে না, মৃত্যু তাদেরকে ভয় দেখাতে পারে না। মৃত্যু তাদেরকে বলে দেখো আমরা কার চরণে গেছি, গোবিন্দ মৃত্যু রসমাদি, মৃত্যু এখান থেকে দূরে সরে পালায়। বলে মৃত্যু বলে বাবা গোবিন্দের চরণের কাছে যাব না। তাই ভগবান গীতা দেখুন দ্বাদশ অধ্যায় কি বলছেন, ভবামিন চিরাৎপার্থ মজ্জা বেশ চেনসান তেষামহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা, যার মনটা সবসময় আমার আবেশিত, আমার দিবারাত্র আমার চিন্তায় মগ্ন হয়েছে, আমি কি করি জানো? তেষামহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা, মৃত্যুময় সংসার সাগরতে আমি তাদেরকে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে আসি। আমার মৃত্যুর কোনো আঘাত, আমি আমার মৃত্যুর কোনো দুঃখ আমার ভক্তকে জানতে দিই না। প্রহ্লাদ ধ্রুব মৃত্যু ভাই প্রকৃত হয়েছিল, মহারাজ অম্বরীশ সামনে মৃত্যু, মহারাজ অম্বরীশে কিন্তু অম্বরীশে মৃত্যু ভাবনা হয়েছিল, মৃত্যু ভাবনা নেই, গোবিন্দ চরণ কমল স্মরণ করছেন, কোথায় মৃত্যু? একমাত্র ভক্ত বলতে পারে, ভক্ত বলতে পারে রে মৃত্যু তুমি মরে কি দেখাও ঘর, ও ভাই কম্পিত নয় আমার হৃদয়, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, ও ভাই আমার কাছে দেখিও না। যখন ধ্রুবকে নিতে গেল মৃত্যু, বলছে কে তুমি? তা বলছে আমি মৃত্যু দেবতার জোম এসেছি তোমাকে নেবার জন্যে, নিয়ে যাও। বলছে না ও দেহকে আমি ছুঁতে পারবো না। কেন পারবে না? না ওই দেহটা গোবিন্দ ছুঁয়েছে, ওই দেহটা আমি ছুঁতে পারবো না। তাহলে তার উপায়টা কি? কিন্তু আমাকে অঙ্গীকার না করে কেউ উপরে যেতে পারবে না, আমাকে অঙ্গীকার করতে হবে। তাহলে উপায় কি? আমাকে নাও। তা বলছে তোমার চরণ দুটো আমার মাথায় দাও। ধ্রুব বাবা তাই হয়, তুমি জম 12টা মহাদেবের মধ্যে তুমি একটা, 12 জন বৈষ্ণব পৃথিবীতে, শম্ভু নারদ শম্ভু কুমার কপির মনু প্রহ্লাদ জন কবিষ্য বলি বই আসতি হন, স্বয়ম্ভু নারদ স্বয়ং মানে কি ব্রহ্মা, নারদ শম্ভু মানে শিব, তাহলে ব্রহ্মা নারদ শিব কুমার কপিল মনু সনত কুমার ব্রহ্মার পুত্র, কপিল সিদ্ধ পুরুষদের মধ্যে কপিল, মনু ব্রহ্মার পুত্র মনু, প্রহ্লাদ জনক জনরাজা ভীষ্ম পিতামহ ভীষ্ম, প্রহ্লাদ জনক বলি বলি রাজা, বলি বৈয়াসকি ব্যয়নন্দন সুখ, আর আমি যমরাজানি যমরাজা। বলছেন এই আমরা 12 জন বৈষ্ণব পৃথিবীতে, বৈষ্ণব ধর্ম কি ভক্তি ধর্ম কি আমরা জানি, বাবা তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ তো আমাদের পারতে হয়, তাহলে কি করা যায়? যমরাজাকে স্বীকার না করতে এই জগৎ থেকে যেতে পারে না, যমকে স্বীকার করতেই হবে। একটি নূতন বস্ত্র খণ্ড নিয়ে এলেন, মাথায় দিলেন, বলে তুমি একবার চরণের অঙ্গুলিতে স্পর্শ কর, চরণের অঙ্গুলিতে স্পর্শ করে গোবিন্দ রথ পাঠিয়ে দিয়েছে কাকে নেওয়ার জন্য, নিজের ভক্তকে। দেখেন না আপনার আত্মীয় কে আমার গাড়ি আছে, আমরা খুব ঘনিষ্ঠজন, দেখো আসবো ট্রেনে বাস আসতে হবে না, আমি গাড়ি ফেরত দিচ্ছি, গাড়ি করে নিয়ে আসছি। গোবিন্দ দেব তার নিজের প্রিয়জন ধ্রুবকে বলছে তোমার কষ্ট করে আসতে হবে না, আমি রথ পাঠিয়ে দিচ্ছি, তোমাকে সাধন করে আসতে হবে না, রথ পাঠিয়ে দিচ্ছি। ধ্রুব সেই রথে চলবে, কী করে রথে চলবে? রথে চলতে গেলে আর সিঁড়ি ভাঙতে হবে, তো সিঁড়ি দেখে না মৃত্যু যমরাজার সিঁড়ি যমরাজার মাথায় পাটি দিয়ে রথে উঠে বললেন, দেখেছেন নিয়ে গেলেন, ভাবছে আমার মা পরমামুখী, আমার মা বড় কষ্ট পায়, আমার মা কই? বলছে তোমার মা তোমার আগে আগে যাচ্ছে, ওই দেখো তোমার মা কি ভক্ত বংশের, যদি একটা কোনো বংশের বৈষ্ণব জন্মায় না তার মাতা পিতা উদ্ধার হয়ে যায়, তাই ধ্রুবের মায়ের উদ্ধার হয়ে দেখ, ওই দেখ তোর মা আগে যাচ্ছে, কোনো চিন্তা নেন। ধ্রুবের দিন একটা লোক তৈরি করে দিলেন, ধ্রুবলোকটার নাম বৈকুণ্ঠে সমান ধ্রুবলোক, আর তাকে ধ্রুবতারা রাখেন না, হে ধ্রুবতারা কি ধ্রুবলোক, ওখানে ধ্রুব রয়েছেন ধ্রুবের জন্য ভগবান, দেখেছেন তো মৃত্যু ভাই কম্পিত নয়, প্রহ্লাদ মৃত্যু ভাই কম্পিত না, এ জগৎ হরিদাস ঠাকুর মৃত্যু ভাই কম্পিত, 22টা বাজায় নাকি বেত্রাঘাত করছে, তবু কৃষ্ণনাম ছাড়েন না, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ তথা বিপদে না ছাড়িব কৃষ্ণ নাম, মারো যত খুশি মারো
আচ্ছা মারলে পারে কি বলে বাবা মা হাটবে না হাটবে বলে তো কিন্তু কৃষ্ণ নাম সুধা সিন্ধুর মধ্যে হরিদাস হরিদাস কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরি হরি সবার তো যাবো আজ বললো আবার হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম রাম হরি হরি কৃষ্ণ নাম সমুদ্রে সঞ্চরণ করছে সুধা সিন্ধু দেখে নাই সংসার সমুদ্র অনায়াসি পার করেছে প্রহ্লাদ বললেন প্রভু সংসার সমুদ্র পারবার ভয় আমি করি না তোমার নাম পুনঃ কীর্তন করতে করতে এই সংসার সমুদ্র অনায়াসি পার হয়ে যাবে কোনো নৌকা লাগবে না তোমার নাম নৌকায় পার হয়ে যাবে সংসার সমুদ্র এখানে দেবগিরাই বলছেন দেখো ষষ্ঠ স্মৃতি মৃত্যু মহাবতী এইবার তোমার চরণ কোমল পেয়েছে সৌভাগ্য বসে তোমার চরণ কোমল পেয়েছে চরণ কোমল পেয়ে সুখে রয়েছে সে আর তার কোনো ভয় নাই গোবিন্দ চরণে পৌঁছে গেছি আর তার কোনো ভয় নাই আর জন্ম মৃত্যুর সংসারে তাকে আসতে হবে না নিরন্তর সুখে গোবিন্দ চরণ সেবা করবে সে নিরন্তর তাই দেবকে দেখো যদি মৃত্যু ভয় থেকে রক্ষা পেতে যাও কারো আশ্রয় গ্রহণ করো না সকল আশ্রয়ের আশ্রয় যদি সেই গোবিন্দ চরণকে আশ্রয় করো জীবন ধন্য হয়ে যাবে চিরকালের জন্য মৃত্যু ভয় থেকে মুক্তি পেয়ে যাবে একমাত্র গোবিন্দ চরণই জীবকে মৃত্যু ভয় থেকে মুক্তি দান করতে পারে আমার মহাপ্রভু তাই এলেন কৃপা করে জীবকে সেই কৃষ্ণ চেনাবার জন্য নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য এই চৈতন্য তো আমাদের ছিল না সংসার রসে মাতোয়ারা আমার গৌরী বলেন সংসার রসে মাতোয়ারা হয়ে থাকে কোনোদিন মৃত্যু অতিক্রম করতে পারবে না সদা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণে মুখে কৃষ্ণ বলো এই কৃষ্ণ চেতনা জাগিয়ে দিলেন জীবের অন্তরে যে কৃষ্ণ নামই জীবকে কি করবে সংসার সমুদ্র পার করবে তারই অভিন্ন তুমি নিতাই চান জগৎ জীবের দ্বারে দ্বারে চণ্ডালে প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া বলেন জীব যদি বাঁচতে যাও একটাই পথ হরিনাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করো আর হরিনাম করো এটা মুক্তির দ্বার সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাবে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় জয় শ্রী রূপ মঞ্জরী
যুগল করো নারো বৃন্দ কেন আপুর কানে গাইতে পারি জয় হরে গোবিন্দ কেন আপুর কানে গাইতে পারি জয় রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ আনন্দিনী রাধারানী জয় রাম পর গুণা মহিলা রানী জয় রাম